আজি দিনিকিয়া গঞ্জাম গস্তরে আসিলে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। প্রথমে জেলার শেরগড় বসষ্ট্যাণ্ড নিকটস্থ অস্থায়ী হেলিপ্যাডে পৌঁছিলে মুখ্যমন্ত্রী। সেঠারে কার্যক্রম স্থলক যাই শেরগড় বসষ্ট্যাণ্ড মেগা পানীয় জল প্রকল্প সমেত বহু প্রকল্পর ভিত্তিপ্রস্তর উদ্ঘাটন করে শেরগড়কে এনএসসি র মান্যতা নেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে। এরপরে আয়োজিত সাধারণ সভায় নিজের অভিভাষণ রাখিলে মুখ্যমন্ত্রী। সেঠার ব্রহ্মপুর উপকণ্ঠ শীতলাপল্লীস্থিত পারলা মহারাজ ইঞ্জিনিয়ারিং কলেজে পৌঁছিলে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। সেঠারে রহিতিবা সম হসপিটাল উদ্ঘাটন করে এরপরে কার্যক্রম স্থলরে পৌঁছি ঘটকেশ্বরী বহুমুখী প্রকল্প, হরভঙ্গি প্রকল্প, ছেলিগড় টনেল ও ড্যামর উদ্ঘাটন, জানবিলি ব্যারেজ, ছেলিগড় ড্যাম সহ অন্য প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী। সেইপরি গঞ্জাম জেলার গোপালপুর এসআইজেড প্ল্যান্ট পরিসরের হওয়াকু থিবা এসসিএমএই ও আভাড়া কোম্পানির ভূমি পূজন করিবা সহিত নিষ্ট বিদ্যালয়ের শুভারম্ভ করিথিলে মুখ্যমন্ত্রী। সেইপরি গঞ্জাম জেলার গোপালপুর এসআইজেড প্ল্যান্ট পরিসরের হওয়াকু থিবা এসসিএমএই ও আভাড়া কোম্পানির ভূমি পূজন করিবা সহিত নিষ্ট বিশ্ববিদ্যালয়ের শুভারম্ভ করিথিলে। এরপরে নিজের অভিভাষণে জেলার কিভাবে সামগ্রিক ভাবে বিকাশ হেউচি সেনে কহিবা সহিত গঞ্জাম জেলাকু রাজ্যর সবু ক্ষেত্রে গুরুত্ব দেয়া যাউথিবা নিজ অভিভাষণে কহিতলে। যেহেতু মুখ্যমন্ত্রী গঞ্জাম জেলার নির্বাচিত হই আসছন্তি, তেণু গঞ্জাম জেলা প্রতি তাঙ্কর অতুট স্নেহ রয়েছে, যাহাফলরে জেলাবাসী যেভাবে কোণসি সমস্যার সম্মুখীন হুয়ন্তু সে চাহুনাহান্তি। তেণু আজি সবু ক্ষেত্রে গঞ্জাম জেলা মুখ্যমন্ত্রীঙ্ক শুভ দৃষ্টি যোগু রাজ্যর এক নম্বর জেলা ভাবে পরিগণিত হেউচি বলি কহিতলে জেলা বিধায়ক মন্ত্রীমানে। আজির এই কার্যক্রমে অর্থমন্ত্রী বিক্রম কেশরী আরুপ, গৃহ ও নগর উন্নয়ন মন্ত্রী উষা দেবী সমেত জেলার বহু বিধায়ক ও বিধায়িকা উপস্থিত রয়েছে। সেইপরি কিভাবে কার্যক্রমক শান্তি শৃঙ্খলার সহ করা যাব সে নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন পক্ষ ব্যাপক ব্যবস্থা গ্রহণ করা যাইছিল। ব্যুরো রিপোর্ট, কেটিভি।